দেশে উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্স এবার মানবদেহে প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে। আবেদনের প্রায় পাঁচ মাস পর টিকাটি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বিএমআরসি। একই সাথে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও চীনের একটি টিকাকেও এই অনুমোদন দিতে চায় সংস্থাটি। বিএমআরসির পরিচালক জানান, বুধবার অনলাইনে টিকাগুলো মানবদেহে প্রয়োগের বিষয়ে বৈঠক হয়। একুশ সদস্যের কমিটি এসব টিকার সবগুলো দিক বিবেচনা ও পর্যালোচনা করে অনুমোদন দিতে কিছু শর্ত জুড়ে দেন। আগামী রোববারের মধ্যে গ্লোব বায়োটেক, ভারত বায়োটেক ও চীনের কোম্পানিটিকে এ ব্যাপারে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। বিএমআরসিতে আবেদন করা তিনটি কোম্পানিকে আমরা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, তবে কতকগুলো নিয়ম অবশ্যই পালন করতে হবে। যেমন ফেজ ওয়ান ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম। আমরা প্রত্যেক সিআরওকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার ব্যাপারে বিএমআরসির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে গ্লোব বায়োটেক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, বিএমআরসির শর্ত পূরণের সব ব্যবস্থা করবেন তারা। কাঁচামাল পেলে প্রতি মাসে 10 কোটি ডোজ টিকা দেশেই উৎপাদন সম্ভব হবে বলেও জানান তিনি। বিএমআরসির নীতিগত অনুমোদন আমরা পাওয়ার পরেই এখন আমরা হিউম্যান ট্রায়ালে যাব। শুনছি যে একটা কন্ডিশন আছে, হয়তো একটা 5 মিনিটের নাকি টেস্ট করতে হবে, করলে করবো, এটা তো কোনো গত 17 জানুয়ারি টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে বিএমআরসিতে আবেদন করেছিল গ্লোব বায়োটেক। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।